তোমার নাম কি? রবীন্দ্র সরকার। কোন ক্লাসে পড়ো? 11 কমার্স। গতকাল কি হয়েছিল? গতকাল মানে আমার একটা বন্ধুর মধ্যে ছোট একটা গন্ডগোল হয়েছিল। তারপরে হেডস্যার দেখে আমার চুলের মুঠি ধরে মানে কিছুক্ষণ ঘুরায়, তারপরে চুলের চুল বাজে হয়ে কেটে দেয়। চুলের মুঠি ধরে কোথায় ঘুরিয়েছে তোমাকে? অ্যাসিস্ট্যান্টের রুম থেকে মাঠে যে গ্রাউন্ডটা আছে, ছোট গ্রাউন্ড, এবার ও বলছে যে ভিড়ের মধ্যে কার হাতটা লেগেছে ওর গালে, ও মানে তারপরে আমার নামে দোষটা পড়েছে এটাই। আচ্ছা, মানে এখন তোমার স্কুলে আসতে লজ্জা বা ভয় লাগছে? হ্যাঁ, কি বলো সেটা মানে কিছু একটা হতে পারে, কেননা কি পরীক্ষার ফেলটাও করে দিতে পারে, প্রজেক্টের কম নম্বরও দিয়ে দিতে পারে। আচ্ছা, মানে তুমি কি লজ্জা পাচ্ছো? হ্যাঁ, কারণ না চুল কাটার পর আমি এমনি টুপি ছাড়া বাড়িতে গেছি। চুলটা কিভাবে কেটেছে তোমার? বাজেভাবে কেটেছে। কি দিয়ে কেটেছে? কেচি দিয়ে। কে কেটেছে? হেডস্যার কেটেছে। আর তোমাকে চুলের মুঠি ধরে কে ঘুরিয়েছে? হেডস্যারই ঘুরিয়েছে। আচ্ছা, তুমি সেটা ফেসবুকে এটা লিখেছিলে? হ্যাঁ, ফেসবুকে লিখেছিলাম। আর ফেসবুকে লেখার মানে মাথা একটু মানে আমার খুবই মানে মাথা গরম ছিল, মাথা গরম থাকার সত্ত্বে একটু মিস্টেক হয়ে গেছিলো যে গোটা স্কুল ক্যাম্পাস ঘুরিয়েছে, এটা ছিল না। কিন্তু অ্যাসিস্ট্যান্টের রুম থেকে স্কুলের পেয়ারলাইন যেখানে হয় অত দূর ঘুরিয়েছিল। ফেসবুকে লেখার পর কি হলো? ফেসবুকে লেখার পর সবাই শেয়ার করেছে, আবার অনেকে কমেন্ট করেছে। না, রাতে কি হয়েছিল? রাতে মানে রাতে আমার বন্ধুরা বলছে যে এরকম ঠিকই আছে, যখন এই স্যারকে ধরেছে আর ছাড়বি না, এই স্যার অনেক খারাপ। রাতে স্কুল থেকে কেউ গিয়েছিল বাড়িতে? হ্যাঁ, আমার বাড়িতে গিয়েছিল। আমি আর আন্ডার 16 চ্যাম্পিয়নও ছিলাম আগের বছর 11। কারণ আমি এসবের মধ্যে কেন যাবো? সাবধান করে ইয়ে করে আবার যাতে ভালো জায়গায় ভালো জায়গায় বললাম। আপনার ছেলে স্কুলের হেডমাস্টারমশাইয়ের বিরুদ্ধে চুলের মুঠি ধরে স্কুল ঘোরানো এবং চুল কেটে দেওয়ার অভিযোগ করেছে। আপনারা আজকে হেডমাস্টারমশাইয়ের কাছে আসলেন? হেডমাস্টারমশাইয়ের কাছে এসে আপনারা কি বললেন? আমরা জানালাম, অভিযোগটা জানালাম। হ্যাঁ, তারপরে এখন ওর বিচার করুক, কি বিচার করবে, ভালো মন্দ যেটা বিচার করবে সেটা যদি আমাদের পছন্দ হয়। আপনি কি এই স্কুলে আর ছেলেকে পড়াবেন?
অবশ্যই করাবো, যদি ভালো সুযোগ সুবিধা পাই আমি করাবো। নিশ্চয়ই শাসন করতেই পারে, শাসন করতেই পারে, কিন্তু চুলটা তো এইভাবে কাটার কোনো অধিকার নেই। আর আপনারা মানে আপনি একটু আগে হেডমাস্টারের সাথে বলছিলেন যে আপনি নিরাপত্তার অভাব বোধ করছেন এবং আপনার ছেলের উপর আবার টর্চার হতে পারে, সেটা কি হতে পারে? কারণ ওকে এখন সবাই তো ভালোভাবে দেখবে না, না যেহেতু অভিযোগটা এত বড় হয়ে গেল, সেটা একটু আমি আমি টেনশনই আছি। আপনার ছেলে স্কুলে আর পড়তে চাইছে না, ও ভয় পাচ্ছে। আমার ছেলের উপর কতটা কি হবে না হবে, এই যে চুল কাটলো, এটা তো আপনাদেরকে গার্জিয়ান কল বা না কোনো কিছু করে না, এইভাবে চুল কেটে বা চুলের মুঠি ধরিয়ে ঘোরানোর যে অভিযোগ, সেটা মানে সেটা আপনারা কিভাবে দেখছেন? ও আমি আমি আমার ডিউটিতে ছিলাম, ও কান্নাকাটি করাতে আমাকে আমার বোনের ছেলে খবর দিল যে ও ওরকম শিলিগুড়ি মোড়ে আছে, তুমি আসো তাড়াতাড়ি, ওর চুল কেটে দেওয়া হয়েছে স্কুল থেকে, ও বাড়ি যাচ্ছে। স্কুল কি এটা ঠিক করেছে বলে মনে হয় আপনার? না এটা আমার তো মনে হয় না যে স্কুল ঠিক করছে, আমাকে জানাতে আপনার ছেলে অন্যায় করলে স্কুলে কি করা উচিত ছিল, এটা গার্জিয়ান কল করা উচিত ছিল। আপনি কি কোথাও অভিযোগ করবেন পুলিশ প্রশাসন বা উচ্চ শিক্ষা দপ্তর? আমি চিন্তা ভাবনা করে দেখি। কি নাম ম্যাডাম আপনার? আমার নাম অনিমা সরকার। অনিমা সরকার কি কাজ করেন? আমি একটা নার্সিং হোমে আমি ডিউটি করি। আমার হাজবেন্ড তো ডিউটি করে। ঠিক আছে আমি লিগাল থেকেই যাবো, লিগিং কমিটি আমার যা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী আমি লিগাল থেকেই যাবো তোমার। আমি তো দেখছি না।